চাকরি করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সিপাহী পদে। জাতীয় স্কেল অনুযায়ী এই পদের বেতন 9,000 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 21,000 টাকার মধ্যে। এই স্কেলে চাকরি করেই গড়েছেন বহুতল ভবন, ডুপ্লেক্স বাড়ি, হয়েছেন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক। এমন চমক দেখিয়েছেন মনোয়ার হোসেন ও মিনু রহমান নয়ন। অনুসন্ধানে উঠে এসেছে কাস্টমস গোয়েন্দায় চাকরির সুযোগ নিয়ে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল এবং অবৈধ পন্থায় আমদানি করা পণ্য নিরাপদে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই দুজন বিপুল সম্পদের মালিক হয়েছেন। শুধু সম্পদ অর্জন নয়, কর্মস্থলে তাদের প্রবল দাপটের কারণে অন্যরা হয়ে পড়েছেন কোণঠাসা। সূত্র জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সিপাহী মনোয়ার হোসেন ও মিনু রহমান নয়ন কাকরাইল এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত। পদ ছোট হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশীর্বাদ থাকায় অল্প সময়ের মধ্যেই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তারা। বিদেশ থেকে বৈধভাবে পণ্য আনার পরও অনেক ক্ষেত্রেই মিনু মনোয়ার চক্রকে খুশি না করতে পারলে পণ্য ছাড় করা সম্ভব হয় না। লাগেজ পার্টি হিসেবে পরিচিত এই দুজন ঘোষণা না দিয়ে বিদেশ থেকে পণ্য আমদানিকারকদের সহায়ক হিসেবে কাজ করেন। আমদানিকারক ব্যবসায়ী ও আমদানি প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের ওপর নজরদারি করে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। শুল্ক পরিশোধ ছাড়াই লাগেজে আসা ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন সেট, পোশাক, প্রসাধনী সামগ্রী, ঔষধ, মেডিকেল যন্ত্রাংশ, চামড়ার ব্যাগ, জুতাসহ বিভিন্ন পণ্য বিমানবন্দর থেকে ছাড়ের ব্যবস্থা করে নির্ধারিত স্থানে পৌঁছে দেন তারা। বছরের পর বছর ধরে এ ধরনের অবৈধ প্রক্রিয়ায় যুক্ত থেকে মনোয়ার ও মিনু হয়েছেন কোটি কোটি টাকার মালিক। সিপাহী মনোয়ার ও মিনুর বিপুল সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তাদের সম্পদের তথ্য জানতে সম্প্রতি গাজীপুরে অভিযান চালিয়েছেন দুদক কর্মকর্তারা। গাজীপুরে ফ্যামিলি মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফ্যামিলি ডেন্টাল, ফ্যামিলি মেডিকেল অ্যান্ড জেনারেল হাসপাতাল, ফ্যামিলি আই সেন্টার, গ্যালাক্সি মেডিকেল ইনস্টিটিউট ও ফ্যামিলি ফার্মেসি নামে 6টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানায় আছেন মনোয়ার ও মিনু। অনুসন্ধানে জানা যায়, হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মিনু স্বাস্থ্যসেবা ব্যবসায় বিনিয়োগ করেছেন 1 কোটি টাকা। রংপুরে গ্রামের বাড়িতে কিনেছেন 60 বিঘা চাষের জমি। এদিকে ঢাকার রূপনগর টিনশেড কলোনিতে একটি 6তলা ভবন আছে সিপাহী মনোয়ার হোসেনের। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্ট, গাজীপুরের 6টি ও টাঙ্গাইলের 1টি প্রতিষ্ঠানের নথি থেকে মনোয়ার ও মিনুর সম্পদের বৃত্তান্ত পাওয়া গেছে। সাইদ রহমান, কালবেলা।